চট্টগ্রামে বাসায় বসে টিকা নেয়ার ঘটনায় দুই যুবক রিমান্ডে। নাটোরে গোডাউনে নেয়ার সময় 591 বস্তা পচা নিম্নমানের চাল জব্দ। মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দিল আওয়ামী লীগ। আজ লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার ভূমি খোরশেদ আলম চৌধুরীর জন্মদিনে শুভেচ্ছা। মাদারীপুরের ডাসার উপজেলা আওয়ামী লীগের 15 আগস্ট দিনব্যাপী কর্মসূচি। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর, 19 আগস্ট খুলছে পর্যটন ও বিনোদন কেন্দ্র। আমার প্রিয় জেলা চাঁপাইনবাবগঞ্জ নিয়ে কিছু কথা, মোহাম্মদ আসাদুজ্জামান। নগরীর কোতোয়ালি ও চকবাজার থানা এলাকা থেকে মাদক কারবারি গ্রেপ্তার 6 জন। কলাপাড়া উপজেলায় জেলেদের চাল বিতরণে নানা অনিয়মের অভিযোগ। ডবলমুরিং থানা পুলিশের অভিযানে মাদক ও মাদক বিক্রয়ের নগদ অর্থসহ গ্রেপ্তার 3 জন। সেই চীনা কর্মীর লাশ মিলল পাওয়ার প্লান্টের জলাশয়ে। কক্সবাজার টেকনাফে অপহরণের প্রায় 1.5 মাস পর যুবকের গলিত লাশ উদ্ধার। অদম্য প্রাণশক্তিতে ভরপুর যুবকরাই জাতির প্রগতির যুবকরাই জাতির প্রগতির কাণ্ডারী। রেজাউল করিম চৌধুরী, মেয়র, চট্টগ্রাম। বাঘাই ইউপি সদস্যের বিরুদ্ধে পাট কেটে নেওয়ার অভিযোগ। শামসুল আলম ও শের আলী খানের দাফন কাফনে এগিয়ে আসলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত। সুপ্রিয় দর্শক, আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদেরকে ANTV24.com এর পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই।